তোমার মামু তোমার জন্য যা করেছে সেটা তোমার ভালোর জন্যই করেছে। সুখে থেকো। কিরে রামু, কখন এলি জানতে দেখো? কোথায় আসছে? বর্দিমায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে গেছে। আমার মাথায় কিচ্ছু আসছে না, কিচ্ছু। রিনি, ও বাড়িতে একটা ফোন কর। এখনো আসছে না কেন জয়ন্ত? ওরা তো বললো আমার জন্যই সারপ্রাইজ আনতে গেছে। তাহলে আমার জন্যই কোনো বিপদ হলো না তোর? বাড়ির ফোনটা তো ভেজে গেল জেঠু, কেউ ধরলো না। আমার মনে হয় বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, তো সবাই সেদিকেই ব্যস্ত আছে। ওদিকে যারা হল ঘরে খেতে বসেছেন তাদের তো একটু দেখাশোনা করতে হবে নাকি? সবাই মিলে এখানে চিন্তা করলে চলবে? এদিকে কাজকর্ম সবই তো দেখাশোনা করতে হবে। ঠিকই বলেছো। চলো আমি যাচ্ছি। চারিদিকে যা লন্ডভন্ড কাণ্ড চলছে, ওয়ান বললো খবরে নাকি দেখাচ্ছে সারা কলকাতা ভেসে যাচ্ছে। শোন, তোরা ট্রাই করে যা, কোনো খবর পেলে আমাদের জানাস। হ্যাঁ চলো বৌদি, চলো দাদা। তুমি না একদম কোনো চিন্তা করো না। দেখো বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, জয়ন্ত তো মনে হয় নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে, ঠিক চলে আসবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ এই লাবু, এই কি রে, তোর বন্ধু বান্ধবেরা এসেছে খেতে বসেছে, তুই একটু দেখা করবি না ওদের সাথে? চল আমার সাথে। শেষদি বলছি, আমি একটু ওদিকটা দেখছি, কেমন তুই একটু এদিকটা। ইস, বর্দিমার কলকাটা তো ঘেটে গেল, এখন কি হবে? মাধবকে ডেকে যাচ্ছি বর্তিমা, দেখো সব ঠিক হয়ে যাবে। জানি না বিনি, জানি না আমার রাধা মাধব কি চাইছেন। প্রথম যেবার বিয়ের ঠিক হলো, বিয়ের দিন বাবা মা চলে গেলেন, কত লড়াই করার পর এবার আর ওরকম কিছু হবে না। আমি বলছি বর্তিমা, জয়ন্ত দা এক্ষুনি চলে আসবে, ঠিক চলে আসবে, তুমি দেখো। দেখি কি অলক্ষণে কাণ্ডটা ঘটলো, শুধু দিয়ে তোর একটা বাধা পড়ে। তো তোমরা বিয়ের ওখানে যাচ্ছ, একটু তাহলে আমাকে একটু খবর দাও তো, ঠাকুরমশাই ওখানে আর কি কি চাইছে একটু দেখো না বাবা। আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক এক্ষুনি যে খবর। আচ্ছা অলক্ষণে কাণ্ড ঘটে চলেছে, আর প্রদীপটা নিবে গেল। কি হবে রে হেজদি, আমার তো কিছু ভালো লাগছে না। যা ঝড়ে তাণ্ডব বাইরে চলছে, এ তো মনে হচ্ছে সব কিছু ছাড়কার করেছে পেলি। এরকম অলক্ষণে কথা বলো না, না
আজ আর কোনো অঘটন ঘটবে না জয়ন্ত দাস। আসবে জয়ন্ত দাস, সব ঠিক হয়ে যাবে। ভালো করে ঘেটে দাও, একেবারে ছড়িয়ে ছিটিয়ে দাও। ভূতদাদাবাবু, এবার তুমি এই চালগুলো সব একসাথে করে মঙ্গল ঘটে রেখে দাও। এর মানে কি? আরে বাবা, এর মানে হলো বউ যদি সংসারটাকে লন্ডভন্ড করে দেয়, সেই সংসারটা বর গুছিয়ে সুন্দর করে রাখবে। শুধু সুন্দর করে গুছিয়ে রাখলেই চলবে না, বলতে হবে বইয়ের ডোজ ঢাকলাম গুণ বললাম। জয়ন্তটা নিশ্চয়ই এখন পৌঁছে গেছে। পরদিনমার সঙ্গে বিয়েটা কি এখন শুরু হয়ে গেছে? কি হলো বলো? আমি মনে মনে বলছি। জামাই, তুমি হাড়িটা হাত থেকে ফেলে দিলে? না মানে আমার খুব টেনশন হচ্ছে। আমি শ্যামলকে পাঠিয়েছি বাইরে, ও আসুক দেখছি। এই যে শ্যামল, তুমি তো তখন বাইরে ছিলে, কিছু দেখলে বলো। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। ও, এরকম একটা শুভ দিনে রাধা মাধব তুমি একই একই দুর্যোগ ফেললে। সত্যি কি শুরু হয়েছে বলো তো দিদি ভাই? এমন একটা দিনে এত বৃষ্টি বাদল, কি করে ফিরবে? আমাকে একটু ফোনটা দে না রে, আমি জয়ন্তদাকে ফোন করে দেখি। দে না। না রে বাবা, কোনো লাভ নেই, তখন থেকে চেষ্টা করছি, জয়ন্তদা ফোনটা ধরছেই না। আরে বাবা, আমাকে একবার দে না, একবার চেষ্টা করি। কি হবে রে সেজি, জয়ন্তদা এখনো আসছে না কেন? আচ্ছা, কোনো দুর্ঘটনা ঘটেনি তো? যা দুর্যোগ চলছে! সব অলক্ষণের কথা বন্ধ করো ঠাকুরপো। মেয়েটার দুবার বিয়ে ভেঙে গেছে। রাধা মাধব, এইবার যেন সেরকম কিছু না হয়। ওর মুখ বন্ধ করালে কি আর বিপদটা ঠেকানো যাবে দিদি ভাই? ঠিক আছে, আমি না হয় মুখ বন্ধ করলাম, কিন্তু সত্যি সত্যি ছেলেটার কি হলো তা তো আমাদের জানতে হবে নাকি? লগ্ন তো আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। ওদের তো ফোনও পাওয়া যাচ্ছে না। মোদি, কোনো কিছু ঘটে গেলে তার কৈফিয়তটা কে দেবে শুনি? এরকম একটা দিনে এসব কথা বন্ধ করো, থামো তোমরা।
একটা খারাপ খবর জানাতে হচ্ছে আমায়। দক্ষিণেশ্বরের কাছে একটা সিভিয়ার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? আমার বাবা মা বোন সবাই দক্ষিণেশ্বর পূজা দিতে গিয়েছিল। মিস্টার এন্ড মিসেস সরকার, কি হয়েছে বাবা মা? চুপ করে কেন গেল বলুন, কি হয়েছে? ওনারা দুজন আর বেঁচে নেই। আপনাকে তো আর মালা টোপর এসব কিছু করতে হচ্ছে না, তো গাড়িটা ওদের বাড়ির গেটেই পার্ক করুন না। যেটা বলছি সেটা শুনুন, গাড়িতে ছাতা আছে তো? হ্যাঁ তা আছে। এটা নিন, যেন না ভেজে।
জেঠামশাই, আমরা তাহলে আসি। আসলে আমাদের অনেক দূর যেতে হবে তো। হ্যাঁ এসো এসো। বাবলু। হ্যাঁ দাদা। ফোনে যখন পাওয়া যাচ্ছে না তখন দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে না? হ্যাঁ এতক্ষণ ধরে তো আমি সেই কথাটাই বলছিলাম। জামাই যেখানেই থাকুক এতক্ষণ সময় লাগার তো কথা নয়, এদিকে লগ্ন তো প্রায় শেষ হতে চললো। তাহলে থানা একটা খবর দেওয়া দরকার তো না? যদি অ্যাক্সিডেন্টের কিছু ঘটনা ঘটে থাকে তাহলে একটা ইনফরমেশন তো ওখান থেকে পেলেও পেতে পারি আমরা। দাদা ঠিকই বলছেন, শুধু থানা নয় দাদা, হসপিটালেও একটা খোঁজ নেওয়া দরকার। যত্ন করে নিয়ে যান ছাতাটা, নিয়ে গিয়ে আপনি সর্বাণীদের বাড়িতে গিয়ে। কিন্তু স্যার আমি বলছিলাম যে এখন তো লগ্ন সময় হয়ে গেছে, তাই আপনি যদি নিজেই গিয়ে। কেন কথা বাড়াচ্ছেন, যা বলছি তা মন দিয়ে শুনো। চিঠিটা নিয়ে গিয়ে সর্বাণীদের বাড়িতে যান, চিঠিটা সর্বাণীর হাতে গিয়ে দেবেন, সর্বাণী ছাড়া আর কারো হাতে দেবেন না। কিন্তু স্যার তাহলে আপনি বিয়ের পিঁড়িতে বসবেন কখন? বিয়েটা হবে না। হে ভগবান, মেয়েটার সঙ্গে করে তুমি কি কপাল পাতালে! ও দুবার মেয়েটার বিয়ে দিতে গেল, এবারেও। হে ভগবান, হে ভগবান, আমার প্রতিমার কপাল থেকে এবারেও শক্তি নিয়ে দিও না। তোমায় তোমায় সৃষ্টি হবে, তাই তো? আপনি যদি এই মুহূর্তে গাড়ি থেকে না নামেন আর আমি যা বললাম সেটা যদি না করেন তাহলে আরো বড় গন্ডগোলের সৃষ্টি হবে, আপনি কি সেটাই চান? সরকারের নামে একটা চিঠি ছিল। চিঠি? আপনি জয়ন্তদার ওখান থেকে এসেছেন না? বলছি এটা কিসের চিঠি? তা তো বলতে পারবো না। আচ্ছা জয়ন্তদা কোথায়? লগ্ন বয়ে যাচ্ছে, উনি এখন এলেন না, কোথায় জয়ন্তদা? সেটাও বলতে পারবো না। তবে উনি এই চিঠিটা দিয়ে বলেছেন সর্বাণী সরকারের হাতে পৌঁছে দিতে। আচ্ছা আপনি চিঠিটা আমাকে দিয়ে দিন। আমি এই চিঠিটা সর্বাণী সরকার ছাড়া কারো হাতে দিতে পারব না। কি আশ্চর্য, আমরা ওনার বোন, আমাদেরকে দিন না। আমি আমি সর্বাণী সরকার। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন চিঠিটা স্যার আপনাকে দিতে বলেছে।
জীবনে